আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা মূল্যায়ন নির্দেশিকা ডাউনলোড করবেন, তারপর আপনারা কিভাবে এক্সেল ফাইল পূরণ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিজি এবং মূল্যায়ন নির্দেশিকা ব্যবহার করে খুব সহজে পিআইগুলো খুঁজে বার করবেন। আপনারা পিআইগুলো খুঁজে বার করলে এই এক্সেল ফাইলটা পূরণ করা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। তো এর জন্য প্রথমে আপনারা হাতে নিবেন টিজি গাইড, এই যে আমি আমার টিজি গাইড খুলেছি এখানে, আর সাথে নিবেন আপনার হচ্ছে মূল্যায়ন নির্দেশিকাটি। তো প্রথমে কি করবেন, খাতা নিয়ে এইভাবে একটা সক তৈরি করেন, ইউনিট, অ্যাটেনেবল কম্পিটেন্সিস আর হচ্ছে পিআই। এটা আমি ইংরেজিটা দেখাচ্ছি, আপনারা বাংলাটা করার সময় এরকম করে নিয়ে নেবেন যে পাঠ, অর্জন যোগ্যতা, পিআই, এভাবে বাংলাটা সব আমার বাংলাটা নেবেন। এটা করার পর আপনারা চলে যাবেন টিজি গাইডে যে দেখেন যে প্রথম যে লেসনটা আছে, লেসন ওয়ানে এখানে ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্সিসের মধ্যে আছে 1.2, তারপর 2.1, 3.2, 6.1, এগুলো আপনারা এখন এইভাবে লিখে নিয়ে যান 1.1, 1.2, 2.1, 3.2, 6.1। এভাবে পরের ইউনিটে চলে যান। আমরা পরের ইউনিটে যাচ্ছি, এই যে পরের ইউনিটে দেখেন দেওয়া আছে 1.1, 2.1, 3.1, 4.1, 7.1, 7.2। এগুলো আপনি দেখে দেখে আপনার এই যে খাতায় যে ছক আছে, এই ছকে এগুলো সবগুলো লিখে ফেলেন। তো এইভাবে আপনি আগে আপনার টিজিতে যতদূর পর্যন্ত আপনি পিআই বের করতে চান, ততদূর পর্যন্ত আপনি সবগুলো ইউনিট লিখে রেখে এইভাবে আপনি পাশে এই যে আগে অ্যাটেনেবল কম্পিটেন্সিসগুলোর পয়েন্টগুলো লিখে রাখেন। এভাবে বাংলার ক্ষেত্রে আপনারা এই যেভাবে লিখবেন, যেমন এখানে দেখেন লিখে রাখছি আমি এই যে পার্ট ওয়ানে এই যেগুলো, পার্ট টুয়ে এটা, তো এইভাবে সবগুলো লেখা আগে শেষ করে ফেলেন। তারপর পালা হচ্ছে এই আমাদের এই পিআইগুলো খোঁজা। এই পিআইগুলো আমি কেমনে খুঁজে পেলাম, তো এটার জন্য আমাকে যেতে হবে এই যে মূল্যায়ন নির্দেশিকায়। মূল্যায়ন নির্দেশিকায় দেখেন প্রথম আমার কোনটা ছিল 1.2, হ্যাঁ 1.2 আমি এখন খুঁজে বার করি 1.2, এই যে 1.2, তাহলে 1.2 এর দেখেন পিআই কত ছিল, 1.2 ছিল 3, তাই আমি এখানে লিখে দিলাম এটা 3। এখন আমরা 2.1 খুঁজি, আচ্ছা আমরা একটু নিচে আসি, এই যে 2.1, 2.1 এর পিআই আছে দুইটা, 6 আর হচ্ছে 7, আমরা এখন এখানে লিখে নেই 6, 7। এভাবে পরেরটা আছে দেখেন 3.2, 3.2 যাই আমরা 3.2, এই যে 3.2 চলে আসছে, এর পিআই হচ্ছে 9, আমরা এখন এখানে লিখে নেই 9। তারপর আছে 6.1, 6.1 খুঁজি এখন এখানে 6.1, এই যে 6.1 এর পিআই হচ্ছে 14। তারপর আমরা এখানে চলে আসি আমাদের ছকে, আমরা এখানে পিআই লিখে দেই 14। এইভাবে আমরা যদি আগে ইউনিটগুলো বের করে টিজি গাইড থেকে এই কম্পিটেন্সিসগুলো পয়েন্টগুলো লিখি, তারপর আমরা মূল্যায়ন নির্দেশিকা দেখে খুব সহজে এই পিআইগুলো লিখতে পারব। এগুলো আমি ইংরেজিটা দেখালাম, আমি বাংলাটাও আপনাদের এই যেখানে দেখাইছি যে একই রকম করে বাংলা এইভাবে লিখে সবগুলো আগে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে এখানে আস্তে আস্তে আপনি যে পিআইগুলো আগে লিখে নেবেন। আমি দেখেন এখানে একেবারেই মে মাসটা পুরোটা করে নিয়েছি, এই যে 22 পর্যন্ত এখানে ছিল, আমি 22 পর্যন্ত আগে এইভাবে কম্পিটেন্সিগুলো খুঁজে নিয়েছি, অর্থাৎ অর্জন উপযোগী যোগ্যতাগুলো খুঁজে নেওয়ার পরে তারপর মূল্যায়ন নির্দেশিকা দেখে একে এইভাবে এই পিআইগুলো আমি লিখেছি। তো এইভাবে পিআইগুলো বার করলে তাহলে এক্সেল ফাইলটা পূরণ করা আপনাদের জন্য খুব সহজ হবে।